যশোর মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক মমতা আনোয়ার হোসেন আমাদের অনলাইন পড়াশোনা করতে হয়। বিভিন্ন মহামারীর জন্য অনলাইন পড়াশোনা করতে হয়, তাই আমি অষ্টম শ্রেণী বিষয়ে বাংলা গদ্য বই পড়ার সম্বন্ধে আমি প্রবিষ্টি আলোচনা করব। বিশেষ করে শিক্ষার্থী ছেলেমেয়েরা, তোমরা যারা রীতিমতো অনলাইন ক্লাস দেখো, তারা সুন্দরভাবে মোবাইলে অনলাইনে ক্লাসের দিকে লক্ষ্য নেবে, এই বলে আমি আমার পড়া আরম্ভ করলাম। আজকে তোমার শিক্ষার সহজ মাধ্যম কি? বই। আজ তোমাদের প্রিয় সব কি? বই পড়া। তাহলে এসো আজ আমরা বই পড়ার সম্বন্ধে কিছু আলোচনা করব। প্রথমত চৌধুরী, 7ই আগস্ট 1868 সালে যশোরে জন্মগ্রহণ করেন। তার পত্নীর নিবাস ছিল পাবনা জেলার হরপুর গ্রামে। তার শিক্ষাশীল জীবন ছিল অসাধারণ কৃতিত্বপূর্ণ। তিনি 1890 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণীতে এমএ ডিগ্রি লাভ করেন। পরে ব্যারিস্টার পড়ার জন্য তিনি বিলাত যান। বিলাত থেকে ফিরে এসে তিনি ব্যারিস্টার পদে যোগ না দিয়ে তিনি ইংরেজি সাহিত্যে অধ্যাপনা করেন এবং সাহিত্য চর্চায় তিনি মনোনিবেশ করেন। তার সন্তান ছিল বীরবল। পরমত চৌধুরীর নেতৃত্বে বাংলা সাহিত্যে এক বদ্ধ প্রবর্তন করেন। তার ছন্দনাম হল বীরবল। পরমত বীরবল পরমত চৌধুরী 2 সেপ্টেম্বর 1946 সালে কলকাতায় পরলোক গমন করেন। শব্দ অর্থ খাতায় সবাই লিখবে। শৌখিন, শৌখিন, রুচিবান, রুচিবান